হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে আমি দারুণ হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে পাট পাতা দিয়ে শুক্তোর ডাল। এটা কিন্তু গরমের দিনের একটা আদর্শ রেসিপি, শরীরকে খুব ভালো রাখে। তবে রেসিপিটা শুরু করার আগে বলি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করুন। পাট পাতা দিয়ে শুক্তোর ডাল বানানোর জন্য লাগছে আমাদের হাফ আটি পাট পাতা। পাট পাতাটা ভালো করে জলে ধুয়ে আমি কিন্তু ছোট করে কুচিয়ে নিয়েছি। একই সাথে লাগছে আমাদের কাঁচা মুগ ডাল। কাঁচা মুগ ডালটা কিন্তু আমি এক কাপ কাঁচা মুগ ডাল নিয়েছি এখানে। আর মুগ ডালটাকে ভালো করে জলে ধুয়ে তারপরে কিন্তু একটা সিটি দিয়ে ভালো করে বয়েল করে রেখেছি। আর ফোড়নে লাগছে আমাদের একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, লাগছে আমাদের হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লাগছে স্বাদ মতো নুন, স্বাদ মতো লাগছে চিনি, আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুন আদা বাটা। আর রান্নাটা করছি সর্ষের তেলে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা পাট পাতাগুলো। এবার পাট পাতাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালো করে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেবার পরে আবার কিন্তু 1 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দেবার পর মুগ ডালের বাটিটা ধুয়ে আমি 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি, আর আরও 1 কাপ মতন জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন আমাদের ডালটা কিন্তু ফুটে উঠেছে। এবার আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকের হেলদি টেস্টি পাট পাতা দিয়ে শুক্তোর ডাল। এটা গরম ভাত বা রুটির সাথে সার্ভ করুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।